হ্যালো বন্ধু আপনাদেরকে সাত আটটি ইউটিউব চ্যানেল তো বন্ধু আজকে একটা ছোট্ট তথ্যের জন্য ভিডিওটা বানিয়েছি যে আমি অনলাইন মিউটেশন করে মিউটেশন করেছি ক্যাশ নম্বর পেয়েছি এবং সেটা নোটিশও হয়েছে এরপর নোটিশটা পাওয়ার পর আমি কি কি কাজ করব। সে বিষয়ে কিন্তু আজকে আপনাকে জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি অনলাইন মিটেশন প্রসেসটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর কতদিন পরে নোটিশ হবে সেটা কিন্তু আপনার বিএলআর অফিসের উপর নির্ভর করে যখন আপনার নোটিশ হবে বা আপনার শুনানির যখন তারিখ বা ডেট দেওয়া হবে তখন কিন্তু আপনার মোবাইল নাম্বারতেই যে মোবাইল নাম্বার আপনি দিয়ে সাবমিট করেছিলেন অ্যাপ্লিকেশনটা সেই মোবাইল নাম্বারে তো কিন্তু একটা মেসেজ পাবেন এবং যখন মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মেল আইডিটাতেও কিন্তু আপনার একটা মেসেজ আসবে এবং সেই মেল আইডিটাতে কিন্তু আপনার নোটিশটা কিন্তু আপনি পাবেন আপনার মোবাইল নাম্বারটাতেই এইভাবে মেসেজ কিন্তু আসবে প্লিজ অ্যাটেন্ড ফর হেয়ারিং ফর মিউটেশন ক্যাশ নম্বর এম দেওয়া থাকবে তারপর শালটা দেওয়া থাকবে এবং তারপর দেওয়া থাকবে আপনার ব্লক কোডটা তারপর আপনার অফিসের যে সিরিয়াল নাম্বার বা ক্যাশ ক্যাশ নাম্বারটা সেটা দেওয়া থাকবে এবং কত তারিখে নোটিশটা করা হয়েছে সেই তারিখটা কিন্তু এখান থেকে এভাবে দেওয়া থাকবে কত তারিখে নোটিশটা ছাড়া হয়েছে বা ওখানে অফিস থেকে দেওয়া হয়েছে সেই তারিখটা দেওয়া থাকবে এবং আপনার বিএলআর অফিসের ঠিকানাটাও কিন্তু দেওয়া থাকবে এবং কত তারিখে আপনাকে শুনানির ডেট বা হেয়ারিংয়ের ডেট রয়েছে সেই তারিখটা এভাবে কিন্তু আপনারও মেসেজটা পাবেন এরপর আপনি এই কেস নম্বরটা দিয়ে কিভাবে নোটিশটা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন বাংলার ফোন ওপেন করে সিটিজেন সার্ভিস থেকে মিউটেশন স্টারাসে ক্লিক করলে এই অপশানটা চলে আসবে এবং এখানে আপনার ডিস্ট্রিক্টটা বসাবেন তারপর ব্লকটা এবং মৌজা দিয়ে আপনি ফিল আপ করেছিলেন যেভাবে আপনি ফিল আপ করেছিলেন সেই তথ্যটা ডিস্ট্রিক্ট ব্লক এবং মৌজাটা বসাবেন ক্যাশ নম্বরটা যেভাবে হবে সেভাবে ক্যাশ নম্বরটা বসাবেন এবং ক্যাপচারটা দিয়ে সাবমিট করলে এভাবে কিন্তু ক্যাশ নম্বর ডেট নম্বরটা থাকবে এবং নাম এবং এখানে আপনি কত তারিখে হেয়ারিং ডেট বা শুনানির তারিখ আপনাকে অফিস যাতে তারিখটা দেওয়া থাকবে আপনার এখানে ডাউনলোড বলে একটা দেখবেন এখানে পিডিএফ থাকবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে এভাবে কিন্তু আপনার নোটিশটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পরে এই নোটিশটা নিয়ে আপনি অফিসে যাবেন অফিসে গিয়ে দেখতে পাবেন এরকম নোটিশ কিন্তু অফিস থাকেও বের করানো হয় যদি কোনো কারণে বের করা না থাকে তাহলে এই নোটিশটাতে আপনি অফিসের জন অফিসারের কাছে আপনার হেয়ারিং বা শুনানি শুনানিটা হবে সেই অফিসারকে দিয়ে আপনি সাইন করিয়ে নেবেন এভাবে স্ট্যাম্পটা দিয়ে দেবেন এবং দেওয়ার পর নিচে দেখতে পাবেন আরেকটা স্ট্যাম্প দেওয়া থাকবে সেটা স্ট্যাম্প দেওয়ার উপরে সাইনটা করিয়ে নেবেন যজন ব্যক্তির কাছ থেকে আপনি জায়গাটা কিনেছেন সেই ব্যক্তিকে আপনাকে চিঠি করতে হবে বা অফিসের নিয়ম অনুযায়ী সাত দিনের আগে কিন্তু বিবাদী পক্ষকে বা যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন তাকে কিন্তু নোটিশ করা হয় যতজন ব্যক্তিকে পাঠাবেন সে ততটা জেরস করবেন জেরস করার পর ব্রাউন খামের মধ্যে বা যেটাকে ইনভেলাপ খাম বলা হয় সেই মাধ্যমে আপনাকে পোস্ট অফিসে দিয়ে সেই চিঠিটা কিন্তু ওনার ঠিকানাতে পাঠাতে হবে ওনার নিজস্ব ঠিকানা কিন্তু এখানে দেওয়া যাবে না সেক্ষেত্রে অফিসের যে ঠিকানা রইবে সেই ঠিকানা এক সাইডে দিবেন ফর্মটা অফিসের ঠিকানা দিবেন এবং টুটা দিয়ে যাকে পাঠাছেন তার ঠিকানাটা দিয়ে দিবেন। ব্রাউন খামটার পরে অফিসের একটা গোল যে স্ট্যাম্প এই যে স্ট্যাম্পটা রয়েছে সেই স্ট্যাম্পটা কিন্তু আপনি দিয়ে দিবেন না দিলে কিন্তু ওই চিঠিটা কিন্তু পাঠাতে চাইবে না চিঠিটা পোস্ট অফিসে দেওয়ার পর সেখান থেকে কিন্তু আপনাকে একটা রিসিভ কপি দেওয়া হবে সেই রিসিভ কপিটা সাথে নিয়ে রাখবেন যত তারিখ আপনার শুনানির বা হেয়ারিং ডেট থাকবে সেই তারিখে অফিসে সামনাসামনি কোনো জেরস দোকান থেকে আপনি একটি হাজিরাপত্র পাবেন সেই হাজিরাপত্রটার সাথে চিঠির রিসিভ কপিটা হাজিরাপত্রটার সাথে স্টেপলার করবেন স্টেপলার করে আপনার যে মূল ফর্মটা রয়েছে তার সাথে দিয়ে সেই হেয়ারিং ডেট বা শুনানির তারিখে আপনার অফিসে গিয়ে উপস্থিত হতে হবে সে সময় কি কী ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন সেটা কিন্তু আপনার একবার জানিয়ে রাখছি তো যে অ্যাপ্লিকেশন করে যে ফর্মটা ডাউনলোড করেছিলেন সেই ফর্মটা এবং আপনার দলিল বা ডিটের জেরক্স এবং যে অ্যাপ্লিকেন্ট করছে বা যার নামে রেকর্ডটা তোলা হবে তার আধার কার্ডের জেরক্স যদি ওআরিস সূত্রে ফর্মটা ফিল করে থাকে তাহলে যার কাছ থেকে জমিটা কিনেছেন তার কাছ থেকে ওয়ারি সার্টিফিকেটটা সার্টিফিকেট নেবেন সেটা আরও জেরক্স করে ওটার সাথে সঙ্গে নিয়ে যাবেন এবং তার সাথে যে যে ডকুমেন্টস আপনি জেরস কপি দিচ্ছেন সেই ডকুমেন্টসের অরিজিনালগুলো সঙ্গে কিন্তু অফিসে নিয়ে যাবেন অরিজিনালগুলো ভেরিফাই করবে এবং জেরক্সগুলো কিন্তু সেখানে জমা রাখবেন এরপর হেয়ারিং বা শুনানি হওয়ার পর কয়েকদিন পরে আপনি পলট নম্বরটা চেক করবেন চেক করে দেখতে পাবেন আপনার নামে কিন্তু জায়গাটা চলে আসবে এবং সেই খতিয়ান নাম্বারটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে কপিটা ডাউনলোড করবেন পর্চা বা খতিয়ান কীভাবে অ্যাপ্লিকেশন করা হয় সেটা কিন্তু আগের দুটো ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে একটা বাংলার ভূমি থেকেও কিন্তু পর্চা বা খতিয়ান আবেদন করা যায় এবং ই ডিস্ট্রিক্টের মাধ্যমেও কিন্তু আপনারা পর্চা বা খতিয়ান অ্যাপ্লিকেশন করতে পারবেন তবু ধরে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি সম্পূর্ণ তথ্যটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি কোনো জায়গায় যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন